গতকাল রাজ্য জুড়ে হয়েছে পঞ্চায়েত নির্বাচন, আর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি নেতারাই স্বীকার করে নিয়েছে যে তারা গোহারান হেরেছে। এবারে বিজেপির দালাল টিভি অ্যাঙ্কারকে পুরোপুরি সঠিক জবাব দিয়ে বিজেপির দালালি করা বার করে দিলেন তৃণমূল নেত্রী শশী পাঁজা। তৃণমূল নেত্রী শশী পাঁজা এই বিজেপির দালাল সাংবাদিকের পুরোপুরি মুখ বন্ধ করিয়ে দিলেন, কারণ এমন এমন জবাব দিলেন এই বিজেপির দালালকে, বিজেপির টাকা খাওয়া মিডিয়াকে, বিজেপির টাকাখোর ঘেউ ঘেউ করা মিডিয়াকে এমন মুখের ওপর জবাব দিলেন তাতে এই বিজেপির দালালি করা পুরোপুরি বার হয়ে গেল। চলুন তৃণমূল নেত্রী শশী পাঁজা বিজেপি এবং বিজেপির দালালদের কিভাবে জব্দ করলেন, ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে দেখুন বিজেপির দালাল সাংবাদিককে কিভাবে কড়া জবাব দিল, এবং তারপর দেখুন কোন কোন জেলায় পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে গো হারান হারলো বিজেপি পার্টি। শশী দিয়া, সারা দিন ধরে আমরা যে ছবি দেখলাম, আপনারা সাংবাদিক সম্মেলন করলেন এবং সেখানে আপনারা যেটা বললেন ঠিকই, যে তৃণমূল কংগ্রেসের কর্মী তাদের মৃত্যুর সংখ্যা সেটা এই যদি আমরা দেখি, যদি আমরা যাদের মৃত্যু হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় আপাতভাবে যেরকম পাওয়া যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে তাই নিয়েও চাপানোতে রয়েছে, সেটা দেখি যে তৃণমূল কর্মীর সংখ্যা সেখানে বেশি। কিন্তু শশীদি, আপনিও জানেন যে পরিসংখ্যান দিয়ে কখনো মৃত্যুকে বিচার করা যায় না, দলের রং দিয়ে মৃত্যুকে বিচার করা যায় না। আজকে যেভাবে গতকাল রাত থেকে আমরা লাগাতার হিংসা দেখলাম বিভিন্ন জায়গায়, তার দায় কার? এবং শাসক দলের প্রতিনিধি হিসেবে আপনি কি অস্বীকার করতে পারেন যে শাসক দলের উপরেই বেশিরভাগ দায়টা বর্তায়? দেখুন, একটা কথা বলি যে কোনো মৃত্যু কাম্য নয়, রাজনৈতিক মৃত্যু কোনো রাজনৈতিক দলের মৃত্যু কাম্য নয়, ভোটের প্রক্রিয়া চলাকালীন কিংবা তার আগে তার প্রস্তুতি কোনোটাতেই কাম্য নয়। পশ্চিমবাংলার যে ইতিহাস, 2003 যদি দেখেন কত মৃত্যু, প্রায় 76 পঞ্চায়েত ইলেকশনে হয়েছিল। এইরকম 2008 যখন কয়েকটি ফেস হয়েছিল নির্বাচন পঞ্চায়েতে, যেদিনকে লাস্ট ফেস পোলিং দিয়েছিল 18 জনের মৃত্যু, 2013 39 জন। এইগুলো কোনোটাই কাম্য নয়, এগুলো যেটা হয়েছে করা যায় না। শশীদি, আমি কোনো জাস্টিফাই করতে পারছি, করার চেষ্টাও করছি না। যারা আজকে নির্বাচন কমিশন কে দোষারোপ করছেন কিংবা রাজ্য প্রশাসনকে দোষারোপ করছেন, রাজ্য পুলিশকে, তাদের তো আস্থাই ছিল না এই তিনটের উপরে, এবং আস্থা ছিল না বলেই সেন্ট্রাল ফোর্সেস তারা চেয়েছিলেন। তা আমরা তো সেন্ট্রাল ফোর্সেস আসুক এবং সময় মতো আসুক, তাদের ডিপ্লয়মেন্টটা করার সুযোগটাও সর্বত্র হোক, এইটা আমরাও তো প্রশ্ন করছি। আমাদেরও ভুড়ি ভুড়ি অভিযোগ রয়েছে যে সেন্ট্রাল ফোর্সের উপস্থিতি কিংবা এত কম সংখ্যা উপস্থিতি কেন, কারো সবাই আসেনি। তাহলে পরে এই নির্বাচনে যারা বল আস্থা রেখেছেন তাদের উপর, তাহলে সেন্ট্রাল ফোর্সেসের ভূমিকা নিয়েও তো আমাদের প্রশ্ন থাকছে, আমাদেরই তো অভিযোগ আরও থাকবে। আমি তো বলছি প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মীর মৃত্যু সত্যি মর্মান্তিক, কিন্তু এটাও সত্য শাসক দলের এরও তো 60% বেশি মৃত্যু যেগুলো হয়েছে তার মধ্যে তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারের। নিশ্চয়ই শাসক দল বসে তার তার লোকের উপরে সন্ত্রাস করে নি, তো বিরোধীদের ভাষাটা অন্য, মূল্যায়নটা অন্য। তৃণমূল কংগ্রেসের লোক মরলে সেটা গোষ্ঠী দ্বন্দ্ব, অপোজিশনের পার্টির লোক কর্মীরা মরলে সেটা তৃণমূলের সন্ত্রাস, এই দিয়েতে মূল্যায়ন আর বিশ্লেষণ। এখানে আমার আপনি যেমন স্বাভাবিকভাবে আপনি রাজ্য প্রশাসনের হয়েও যেমন বলছেন ডিফেন্ড করছেন, আপনি রাজ্য নির্বাচন কমিশন তাকেও তো ডেফিনেটলি ডিফেন্ড করছেন। আমার এখানেই প্রশ্ন, আপনি বলছেন এবং আমার কাছে এখন অবধি যা তথ্য আছে, হয়তো একজন দুজনের রাজনৈতিক পরিচয় নিয়ে চাপানোদর থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, তৃণমূল কংগ্রেসের 9 জনের মৃত্যু হয়েছে গতকাল রাত থেকে আজ পর্যন্ত এই নির্বাচনী হিংসায়। রাজ্যের নির্বাচন কমিশনার বলছেন তার কাছে যে রিপোর্ট আছে তাতে 3 জনের মৃত্যু হয়েছে, বাকিদের রাজনৈতিক কারণে মৃত্যুই হয়নি। তিনি বলছেন পুলিশ প্রশাসন নাকি তাকে এই রিপোর্টই পাঠিয়েছে। তিনি বলছেন যে এই যে অশান্তি হচ্ছে এটাতে আমি কি করব, এটা আমি তো আমার কাজ হচ্ছে, কমিশনের কাজ হচ্ছে বন্দোবস্ত করা। আপনি তাহলে বলুন যে রাজ্য প্রশাসন আর রাজ্য নির্বাচন কমিশনার যাদের আপনি ডিফেন্ড করছেন তাদের ভূমিকা নিয়ে কি বলবেন? রাজ্য নির্বাচন কমিশনার তো অস্বীকার করছেন, আপনারা যেখানে বলছেন যে তৃণমূল কংগ্রেস কর্মীরা কোনো হয়েছেন, সব মিলিয়ে মাত্র 3 জনের মৃত্যুর কথা স্বীকার করছে কমিশন, এবং বলছেন যে রাজ্য পুলিশ তার কাছে যে তথ্য দিয়েছে সেই অনুযায়ী তিনি বলছেন। না না, আমরা তো আমাদের যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা খুন হয়েছেন সেটা জেলা ভিত্তিক সে রিপোর্টটা তৈরি, এবং সেটা আমরা স্টেট ইলেকশন কমিশনকে বলবো।
মৃত্যু সহ যারা আক্রান্ত হয়েছে হামলা হয়েছে রাজ্যের নির্বাচন কমিশনার তো আজকে সারা দিন নিশ্চয়ই ঘুমাননি সব সহ আমরা দেব জানি না একটু বেলায় হয়তো তিনি অফিসে এসেছেন কিন্তু আজ সারা দিন অফিসে তো তিনি কর্মতৎপর ছিলেন তার কাছে যে তথ্য আমাদের কাছে আছে আপনার কাছে আছে অন্য দলগুলোর কাছে আছে সমস্ত মিডিয়ার কাছে আছে সারা দিন ধরে অন্তত নির্বাচন কমিশনে তো মনিটরিং হয় সেই সম্পর্কে সুমত তো তথ্য চাওয়া যায় বলুন বিরোধীরা মানে আপনাদের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে কেন আপনি কি এই তৃণমূল কর্মী যারা খুন হয়েছে শশীদি তাদের পরিবারের দিকে চেয়ে তাদের মুখের দিকে চেয়ে রাজ্যের নির্বাচন কমিশনের ভূমিকাকে আপনি কি কোনোভাবে আজকে ক্রিটিসাইজ না করে থাকতে পারেন না না দেখুন আমি বলি আমরা ক্রিটিসাইজ করছি সেন্ট্রাল ফোর্সেসের যে সেন্ট্রাল ফোর্সেস উপর সকলের তো ভরসা ছিল আমাদের বক্তব্য দেখুন 13-14টা জেলাতে নির্বিঘ্নে ইনসিডেন্ট ফ্রি কিন্তু ভোট হয়েছে আমি মৃত্যু অত্যন্ত মর্মান্তিক এটা মৃত্যু সে মানুষটা ফিরে আসবে না 61,539টা বুথ তার মধ্যে আমরা যে মূল্যায়নটা করে 60টা বুথের মধ্যে এই অভিযোগগুলো এবং যে মৃত্যুর যে বিষয়টা এসেছে মানে 0.01% এইটাও যেমন আমাদের দেখতে হবে মৃত্যুরটা নিয়ে আমি একটাও জাস্টিফাই করছি আমরা এই পুরোটাই আমাদের ক্ষোভের জায়গাটাও রয়েছে এবং আমরা আরও এই জন্যে বলি যে ভোটের প্রস্তুতি পর্বে আমরা যদি মোহাম্মদ সালিমের টুইট সেটা টুইট অবধি সীমাবদ্ধ নয় সেটা গ্রাউন্ড লেভেল অবধিও পৌঁছেছে বাস এবং ওই ধরনের প্ররোচনা দিচ্ছে সেইটাকে মানে উৎসাহ এবং উস্কানি দিচ্ছেন তার ওয়ার্কার্সদের তাতে কি তাদের উৎসাহ জাগে তাদের মরালটা জাগানোর জন্যে মানে মারধরের যে রাজনীতি যেটা 2003-2008 যেটা আমরা দেখেছি যে সন্ত্রাসের ছবি তার সঙ্গে কংগ্রেস আবার হাত মিলিয়ে আর কি আমদানি করেছে জানি না অন্তত সন্ত্রাসটা আমদানি করেছে কংগ্রেসও এই যে ভোট পর্বে যখন প্রচার পর্বে বারবার করে আমাদের নেতৃত্ব ফেয়ার অ্যান্ড ফ্রি বলছেন এবং সমস্ত ভোট যাতে মানুষ নিজের ভোটটা নিজে দিক আর এরা কিন্তু উস্কানি দিচ্ছে ব্যালট বক্সটা তুলে দৌড়ে যাবে বিজেপিও বলেছে পুকুরে ফেলে দেবে এই যে লন্ড বন্ড করা যেন তেন প্রকারণে তারা কিন্তু প্রস্তুতি পর্বে কিন্তু তাদের উস্কানির বক্তব্য এবং তারপর তাদের নিয়ন্ত্রণের বাইরে তাদের নিজের ওয়ার্কার্সদের আপনি তো উস্কিয়ে দিলেন নিজেরা বসে গেলেন নিজে বসে রইলেন ঠান্ডা ঘরে আর আপনি উস্কিয়ে দিলেন মানুষকে যে মারধর করবে লুটাপুটি করবে এই যে যদি লুটই হতো এই যে বললো না গেল সব লুট হয়ে লুটই যদি হতো তাহলে ইলেকশন কমিশন যখন 5টার সময় বলে কিংবা 4টার সময় 53% 5টার সময় বোধ হয় 66% তাহলে লুটই যদি হতো তাহলে তো 98% ভোট হয়ে যায় হওয়ার কথা তাহলে এই সবটাই তো আপনাকে দেখতে ইউ ক্যানট ব্যালেন্স লুট হয়ে গেছে চাপা হয়ে গেছে সেগুলো হোক না রিপোর্ট সেটা তো কমিশন করবে কমিশন সে বিষয়টা দেখবে যে কোথায় এরকম কমিশনের দেখানো ফিগার আছে তারা কোথায় রিপোর্ট করবে এটা তিনটে মৃত্যুর ঘটনা দেখেছেন সেটা ওনারা বিশ্লেষণ করবেন প্রত্যেকটি রাজনৈতিক দল তার কথাটা বলুক আমরাও বলবো সেন্ট্রাল ফোর্সেসদের ভূমিকা নিয়ে আমাদের বড় প্রশ্ন যেখানে বিএসএফ এবং সেন্ট্রাল ফোর্সও প্রভাবিত করছেন আমরাও এই ক্ষোভ প্রকাশ করব মহামান্য রাজ্যপাল আজকে জেলা সফরে কেন আছেন যে জেলাতেই যাক না কেন যেটা স্টেট ইলেকশন কমিশনের অধীনস্থ সেখানে জুরিসডিকশন নির্বাচন চলছে তা এই সবটা দিয়ে কী প্রভাবিত করা হচ্ছে সবটা দিয়ে তৃণমূল কংগ্রেসকে অ্যাট্যাক করা এই যে উস্কানিগুলো প্রথম থেকে দেয়া হচ্ছিল প্রচার সময়ে উন্নয়নের কথা কিছু নয় মানুষের জন্য কি করব তা কিছু নয় শুধু কাকিভাবে মারবেন আর ভোট বাক্স নিয়ে কি করবেন জ্বালাবেন পোড়াবেন সন্ত্রাস করবেন বোম মজুদ করবেন এই 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 বাণীটাই অপোজিশন যারা ছিলেন তারা সকলেই দিয়েছেন শশীদি অনেক ধন্যবাদ